করিস না। তো সেই যে দার্জিলিং গেছিলাম, সিকিম গেছিলাম, সেই পর থেকে এই বাপের বাড়িতে এলাম। মা এখন রান্না করছে, আমি একটু ভাই ব্লগ ছেড়েছে দেখছি। এই যে আমি বাবা, তুই কত ভাইকে ধমকাচ্ছু, টিউলাইটটা উঠছে বুঝলি। আহা হা হা, ভাইয়ের টিভিতে আমাদের ব্লগটা দেখতে ভারী সুন্দর লাগছে। আমি যত সব নাটক করছি, হ্যাঁ ফ্রিজেও ভালো লাগছে, ঈশ্বর ও ফ্রিজেও মেয়ে বসে বসে ব্লগ দেখছে, ফ্রিজটাও আয়নার মতো। মেয়ে বসে আছে, মা রান্না করছে, আমি একটু ভিডিও বানাচ্ছি। হ্যাঁ রান্না হয়ে গেছে, ও বলছে দিদুর তো রান্না হয়ে গেছে, তাহলে খাবার বাড়ছে। এই যে কটা গাছ রোদে জ্বলে যাচ্ছে, বারান্দায় ছিল, মা তুলে রেখেছে, নাহলে তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আর আমি এই যে একটু এনেছি মায়ের গাছগুলা লাগাবো বলে, এটাকে কোকোপিট বলে, হ্যাঁ এতে গাছ লাগা না যায়। এটা নারকেল চবড়াকে শুকনো করে ইটের মতন করা ছিল, সেটাকে আমি জলে ভিজিয়েছি। মায়ের একটু গাছগুলা বাড়ছে কম, আমার গাছ চর্চা করছি, মায়ের গাছগুলা শুকিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, যার জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা কিন্তু পুরো ইটের মতন ছিল, জলে ভিজাতে এরকম হয়েছে। এটার সঙ্গে আসছি, এটার সঙ্গে মাটি, একটু গোবর, তারপর একটু বালি সব মিশিয়ে আমি গাছ লাগাবো আজকে, ওই জন্য আমি এসেছি। ও বাবা রে, সাউন্ডটা কমা রে ভিডিওর। আর এগুলা এনেছি কতগুলা রকম রকম পর্তুলিকা, ভাত রাত খেয়ে দিই, এগুলো সব লাগাবো। আমার গাছে তো ভর্তি হয়ে গেছে, ছেঁটে ফেলবো। এগুলাকে নিয়ে এসেছি, সব রকমের ফুল রয়েছে, মায়ের একটু ফুলের শখ হয়েছে, লাগিয়ে দেবো। আমার ঘরে তো গাছে ভর্তি, আর বারান্দাতেও ছিল কিছু গাছ, সব দেখছি না গরমে নষ্ট হয়ে গেছে। তুই বারান্দায় বেলি এসছু, বা ঠান্ডা লাগছে রোদ পোয়াতে? এমা মেঘ আসছে কিন্তু, বাবা রে তো দিদু কি এক্সাইটেড, বাবা দেখ একটু বুলবুল কি পাখিটা, সেই লাল ঝুটুন বুলবুলি বোধ হয়, ওই লাল ফলগুলাকে খেয়ে খেয়ে গেল, দেখ ওই দেখ লাল ফলগুলা তো কি সুন্দর। এর আগের বারে না আমি ব্যালকনিটায় মানি প্লান্ট দিয়ে সাজিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু ওই যে রোদে এই পাশটা এত রোদ আসে না, পশ্চিম দিকে পাশটা দুপুরবেলা রোদ যা খুব আসে। আর এই যে এই দুটো গাছ আছে, এই দুটোই রোদ কম লাগে বলে এরা ভালো আছে। যাই এখন খাই, খেয়ে দিয়ে গাছ টাছ লাগাবো। এদের সামনের ঘরটা ভাঙা হচ্ছে, একটা গ্যারেজ ছিল গাড়ি ধোয়ার, হঠাৎ এসে দেখছি ভেঙে দিয়েছে, সুন্দর ঘর হবে আর কি। আর পেছনের ঘরগুলো সব ঢাকা পড়বে, সামনে ঘর হওয়া মানে ওটাই ঝামেলা, পেছনের ঘরে যারা থাকবে তাদের দুঃখ শেষ নাই। আমাদের বাড়িটা ওরকম, সামনে ঘরে আমাদের বাড়িটা, পেছন দিকে যাদের বাড়ি আছে ব্যাস তাদের সব ঢাকা পড়ে গেছে। চলে সুইটু, রোদে দাঁড়াস নি বাবা, শুকিয়ে আমচুর হয়ে যাবি। সুইটু বরফ দেখবি আয়, যা। হ্যাঁ আর বলো নি, যাই আমি খাই, মা ভাত বেড়ে দিয়েছে। তো মাকে বললাম ডাইনিং টেবিলে দিও নি, মেঝেতে দাও, এই যে খেতে দিয়েছে, খেতে দিয়েছে, চচ্চড়ি করেছে, আলু ভাজা, কুমড়া ভাজা, শাক ভাজা, ডাল, আর ডিম করবে বলছিল, আমি বললাম ডিম করোনি, কালকে রবিবার গেছিল, রবিবারে মাংস হয়েছিল, রাতে খাওয়াইছে, বললাম আজকে আর কিছু করোনি। আর ভাইয়ের শরীরটা খারাপ, ভাইয়ের জ্বর হয়েছে, ভাই শুয়ে আছে, সে বাজারও যেতে পারেনি বেচারা, এই যে খাচ্ছে, যা ছিল ওই দিয়েই ঘরে রান্না করেছে। এত সাউন্ডটা কমা না সুইটু, তুমিও খেয়ে লও মা। এটা ভাইয়ের বুদড়ি পাখি, বুদড়ি, এরা দুজনে থাকে, থেকে থেকে ডিম দেয়, ভাই তাদেরকে আদর খাতির করে, 108 রকম খাবার খাওয়ায়। কই রে চলে গেছো, যা 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 যা, ভিডিও করলেই বড় বড় চোখ দেখায় আমার ভাই, মানে ওর যেমন না করি আর কি। দোকান যাচ্ছে এখন, এখন কটা হচ্ছে, 4:30 বোধ হয় বাজে, সন্ধেও হয়নি। এই ঘড়িটা তো খুলে দিয়েছো, সরা গামছাটা কোথায় আছে সরা তো। আমরা ঘোরাফেরা করছি, মা আছে, ভাই দোকান চলে যাচ্ছে। কাকে কাকে? না বাবাকে আর ফোন করবি না, বাবা তোর মাথা ফাটি দিবে। কি কথা, আচ্ছা আনবে চকলেট। এ ভাই দাঁড়ান না ভাই,
আরে চলে গেছে চলে গেছে, চল ছাতে যাবো চল। কোথায় গেলি বুড়া, কি করছো এখানে? ওই জানলাটা মামা লাগিয়ে দিয়ে গেল নি, আজ অনেক দেরিতে এসছি তো, আজকে বেশি কিছু কাজ হলো নি, অন্যদিন কালকে আসবো বলেছি। এই যে ভাই জামা কাপড় সব বার করে দিয়েছে, কালকে কাচবো, কালকেও মেয়ের পড়া নেই টিউশনি নেই বললো। আমি বললাম ঠিক আছে তাহলে কালকে আবার আসা যাবে। কি করছু তুই, ব্ল্যাক টিপ খাচ্ছু? চলাই আজ ছাদ যাবো চলাই। বাবা গাছগুলা ঝোলে পুড়ে মরে গেছে একবারে, মা দেখতে পারেনি ছাতে এসে, একা আর কোন দিয়ে করবে, অনেক বড় পতাকা দিয়েছে ভাই, বেশ বড়। পাপুড়ে আছে দেঙ্গে দেঙ্গে, কোথায় পতাকা দেখেছি তো মামার ঝান্ডা, হ্যাট জয় হিন্দ নাই জয় শ্রীরাম। চ সেই ছাতে যাবো, চ সেই ছাতে যাবো, চ হাত দিচ্ছু কেন সইটু, চল তোর দুটা ফটো তুলে দি। এ না বাবা কেন, পায়ে কি ঠান্ডা লাগছে? পায়ে খুব গরম লাগছে, যা দিদি গেছে ওদিকে যা। এবারে আম গাছটায় আম হয়নি বেশি, চলে 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 না ধারে যাসনি, ওটাই সিঁড়িটা দিয়ে উঠা যায় চারতলায়, উঠি দে ওকে উঠি দে, ওই সবুজটা আমার সেজ কাকুর বাড়ি, সব তোকে দেখায়নি জুম করে, আমি তো বলাই দাদুর বাড়ি দেখাচ্ছি, ওই দে বাজরাংবালি দে পতাকা দিয়ে ঘেরা আছে, ওটা আমার ন কাকুর বাড়ি, না ছোট কাকুর বাড়ি, ন কাকুর বাড়ি আড়ালে রয়েছে, দেখা যাবে না। হ্যাঁ সবাই দিয়েছে, কই ওটা গুল্লুদের, দূরে ওই যে অনেকগুলো পতাকা দিয়ে বাজরঙ্গলি, ওটা আমার ছোট কাকুর বাড়ি। হ্যাঁ বাবা কি হয়েছে, না না বেশ ওয়েদারটা সুন্দর, তোর দুটো ফটো তুলি দাঁড়া, তুই নাচ কর আমি ফটো তুলব। ছাত্রীকে নেমে চলে এসেছি, এখন এই যে কোকোপিকটা আমি ছাঁকছি, কেমন একটা যে জানবে না তার কাছে অবাক লাগবে, একদম এটা মাটিতে মিশিয়ে সুন্দর গাছ হয়, আমার সব গাছের মাটিতে দেওয়া আছে, শক্ত শক্ত মাটিতে না গাছের শিকড়গুলো যেতে পারে না, যার জন্যে অনলাইন থেকে এখন কোকোপিট, তারপরে ওই যে কি সারটা বলে বেশ আমি কিনি, যে এটা তো কোকোপিট, আমি সে ভার্মিকম্পোস্ট সেগুলোও কিনি, দিয়ে মাটিতে মিশিয়ে করি, এটা ছাঁকা মানেও ধৈর্যের কাজ আছে চাপাতির মতন। হ্যাঁ বাবা আচ্ছা নিয়ে যাও, এটা ছাঁকবো দিয়ে এটা শুকনা করতে দেবো, কালকে এসে গাছ লাগাবো, আর এই গাছগুলো আজকে এখন লাগাবো আমি গাছের গড়ায় গড়ায়, নাহলে কালকে দেখবো মরে গেছে, দেখি কালকে তো আসবো বলছি, আসবো আসতে পারি কি না দেখি, কিন্তু ভাইয়ের জামা কাপড়গুলো কাচতে হবে, মাকে বলেছি কেঁচো নি আমি কেসে কেচে দেবো। আমি এরকম ছোট দই দিবাতেই লাগিয়েছি, আমার ফুল দেখলে তুমি অবাক হয়ে যাবে, খুব সুন্দর দেখবে না, দু তিন দিনের মধ্যে বাবু ছড়ব কত ফুল ফুটবে, এটা সার নয় এটা বসবসা মাটি, সার আমি এনে দেবো, কি করবি বলতো যে বালতিটা ভেঙে গেছে কি করবো, অত তো অনেক মাটি আছে, কালকে বের করবো। আবার এই রাস্তায় কি ভিড়, আমাদের আজকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, যার জন্য তাড়াহুড়া করে গেলো আনতে আমি চলেও এসেছি, আর ভিডিও করা হয়নি, চা টা খেয়ে দিয়ে চলে এসেছি, গাছ লাগানো তো হয়ে গেছে বিকেলবেলা, ফ্ল্যাটগুলো বেশ সুন্দর লাগছে, বল দারুণ লাগছে।
এবার যে একটু যা গরম একটু স্নান টান করতে হবে, তারপরে বেরোবো, নটার দিক করে যাব। বাবা বাড়ি ফিরে চলে এসেছি, মেয়ে যে বসে একটু নেল পালিশ করছে আমাকেও পরিয়ে দিল পায়ে। অনুষ্ঠান বাড়ি যাব তো, আমি তো ভুলেই গেছিলাম। মোর বাবা যে বললো কি গো অত দেরি হয়েছে কখন যাবে। এখন এই যে বাবুসানাকে একটু চিনি মুড়ি খাওয়ালাম, দিয়ে আমি এখন স্নান টান করে বেরোবো। বেরিয়ে দেখা হচ্ছে, অনুষ্ঠান বাড়িতে যাই। কি হলো তুই হাসছু কেনে? ঠাকা বাই বাই ছিউ ছু ছু। এখন মেয়ে চিন্তায় দাঁড়িয়ে আছে, তার না কি অনুষ্ঠান যাবে জামা নেই, কি করবি বাবা বলতো? কারো কাছ থেকে মেঘে আনতে হবে বুঝলি, সে নাকি কিছু জামা টামা নেই পরে যাবে কি। যাই হোক, আমার মেয়ে কি পরবে জানি নি আমি তো। এই টেডিটা কিনে আনলো ওর বাবা, বেশ সুন্দর। তুলো একটু, তুমি ধুবড়ি দিছো কেনে? বেশ বড়, ছোটোখাটো নয়, এই যে আমাদের ওই যেটা আছে বড়টা তার মতনই, বেশ বড়। না ওই রকমই হচ্ছে, বড় হচ্ছে বড়, ওটাই তুলাটা কমে গেছে, বেশ বড়, দারুণ সুন্দর লাগছে জানো। হ্যাঁ নাকটা পুরো পার্পেল কালার, ভাল লাগছে বুঝনা তো, আর কি দেওয়া যাবে। আংটি দিলে হতো কিন্তু তাদের কাছে ওই আংটি ফাংটি তুচ্ছ লাগবে, এটাই ঠিক আছে। হ্যাঁ আরো যাচ্ছে পাড়ায়, এসছিল এক্ষুনি দিদি, বাবুর মা যাবে, বাবু আরা যাবে। চলুন একবার অনুষ্ঠানে দেখা, এই তো বেরিয়ে যাচ্ছি পাইকারির মধ্যে। বউ বন্ধ করে দিতো এসিটা। ওরে বাবা রে খুব অস্তাদ একবারে, দেখি আমিও রেডি হয়ে গেছি, আমার টাই নাই দেখাতে পারবো, মেয়ে ব্যস্ত, মেয়ে আমাকে আমার ভিডিও তোলার মেয়ে সময় নেই, সাজাতেই হবে না। চল 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 বাবা নিচে রাগ দেখাবে। এখানে দুয়ার মস্ত বড় পুতুল বেরিয়ে পড়েছে, কি হয়েছে কেমন করছে নাকি?